রাজধানীর পল্লবীতে মাদক ও গ্যাং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে খুন হন ফয়সাল নামে এক তরুণ। একই ঘটনায় ছুরিকাঘাতে রানা ওরফে রানু নামের আরেক তরুণ চিকিৎসাধীন। ফয়সাল হত্যা মামলায় ঢাকার বিভিন্ন এলাকা, পটুয়াখালী ও নেত্রকোনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দশজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি, রামদা ও ছুরি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। ঘটনার বিবরণে তিনি জানান, পল্লবীতে কিশোর গ্যাংয়ের হামলায় ফয়সাল নামের একজন নিহতের ঘটনা তদন্তে জানা যায় প্রথমে একই গ্রুপের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। চাঞ্চল্যকর কিশোর গ্যাং হত্যা মামলা, সেখানে ফয়সালকে হত্যা করা হয়েছিল, তারপর হত্যা করে আসামিরা পালিয়ে যায়। সেটার প্রেক্ষিতে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পারি সেখানে হলো দুটি গ্রুপের মধ্যে আসলে একই গ্রুপে মারামারিটা হয়েছে, আরেকটা গ্রুপ এসে এনগেজ হয়েছে। একটা গ্রুপের সদস্য ছিল পেপারস্থানি গ্রুপের সদস্য ছিল মোহাম্মদ শাহিন এবং তার বোন তানজিলা। 15 তারিখ মানে সন্ধ্যার আগে আগে তারা মাদকের টাকা ভাগাভাগি এবং এলাকা আধিপত্য বিস্তারের প্রেক্ষিতে এই ঘটনা তো একই গ্রুপেরই ফয়সাল এবং রানা ওরফে রানুর সাথে একটা মারামারি ঘটনা ঘটে। তো ফয়সাল রানুর সাথে মারামারি ঘটনা ঘটে, ঘটার পরে পেপারস্থানি গ্রুপের সদস্য শাহিন ওরফে নেড়া শাহিন, সে সাইমন গ্রুপের যে রাব্বি এবং অন্যান্য আসামিদেরকে বললে যে তাকে শাস্তি করতে হবে। এরই প্রেক্ষিতে তারা ফয়সালের উপরে এবং রানুর উপরে আক্রমণ করে এবং তারই প্রেক্ষিতে ফয়সাল মারা যায়। এ সময় ডিবি প্রধান বলেন, এই ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জড়িতদের অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রথমত আমরা নেড়া শাহিনকে, যে 2 নম্বর আসামি নেড়া শাহিনকে গ্রেপ্তার করি, তার কথা মতো আরও 2 জনকে গ্রেপ্তার করি এবং টোটাল থানাসহ আমরা প্রায় 10 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা এর আগেও বলেছি যে এই যে শিশুর গ্যাং কর্তৃক যে হত্যাকাণ্ডটা, এটা মূলত এলাকার আধিপত্য বিস্তার এবং মাদকদ্রব্যকে নিয়েই কিন্তু ঘিরে এই হত্যাকাণ্ডগুলি মানে হয় বা আধিপত্য বিস্তার চলে। এবং শুধু পল্লবিত্ত হত্যাকাণ্ড হয়েছে, এর আগেও 2017 সালে আপনারা জানেন যে আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল উত্তরা। এদিন ডিবি প্রধান আরও বলেন যে মিরপুর ও উত্তরার পাশাপাশি মোহাম্মদপুরেও বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে এবং উত্তরাতেও অনেকগুলি বড় ভাইয়ের গ্রুপ রয়েছে, সেগুলি আমাদের তদন্ত চলছে এবং অভিযান চলছে, তাদেরও গ্রেপ্তার করা হবে। এবং বিভিন্ন এলাকাতে যে বিভিন্ন ভাইদের গ্রুপ উপগ্রুপ রয়েছে সেগুলি আমরা সন্ধান পেয়েছি। সব কিছু মিলেই আমরা তাদের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে এবং আমি মনে করি ঢাকা শহরে কোথাও কোনো ভাইয়ের গ্রুপ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি এলাকা আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না।